নারী পুরুষের সালাত কি একই রকম? একেবারে একই রকম, একেবারে একই রকম, কোনই পার্থক্য নাই। এতক্ষণ ইস্তিহলালে হালালে হারাম, ইস্তিহরামে হারামে হালালুন কুফরুন, সকল কিতাব একমত, কোরআন সুন্নাহর ভাষায় যেটা হারাম হয়ে গেছে কিয়ামত পর্যন্ত তা হারাম থাকবে। এটাকে যদি কেউ হালাল বলে তাহলে কোরআন সুন্নাহ অস্বীকারকারী তারা কাফির। আর কোরআন সুন্নায় যেটাকে জায়েজ বলা হয়েছে এটাকে কেউ যদি নাজায়েজ বলে তাহলে কোরআন সুন্নাহকে অস্বীকারকারী কাফির। জোরে কর নাউযুবিল্লাহ। নারী পুরুষ একই নিয়মে সালাত আদায় করবে কি, রাফলি আদায় করবে? জি, জরুরি জিজ্ঞাসা, বিশেষ করে চাঁদপুরবাসীর জন্য, কুমিল্লা অন্তর্গত জেলার জন্য খুব জরুরি, বা নোয়াখালী জেলার জন্য খুব জরুরি। নারী পুরুষের সালাত কি একই রকম? একেবারে একই রকম, একেবারে একই রকম, কোনই পার্থক্য নাই। এতটুক যে নারী ইমাম দাঁড়াবে কাতারে, সামনে যেতে পাবে না। এতটুক যে নারী ইমামের ভুল হলে হাতের উপরে আঘাত করে সতর্ক করবে, সুবহানাল্লাহ নয়। এছাড়া নিয়ম কানুন রুকু সিজদে একেবারে একই। মহিলারা সিজদের সময় পিছন উঠাবে না, মাটির সাথে লাগিয়ে রাখবে, এই নামাজ কবুল হবে না। সারা দুনিয়ার মহিলা যদি এইভাবে নামাজ পড়ে কারো নামাজ কবুল হবে না। মহিলারা রাফলি আদান করবে কি? জরুরি, রাফলি আদান করতেই হবে। প্রশ্ন, ভ্রান্ত আকীদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, মহিলা নামাজ কি জন্য হারাম? এটা তো বলে দেওয়া আছে, হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস ইবনে খুজাইমা আদাবুল কুবরা ইমাম বুখারী সহ প্রায় 50টিরও বেশি হাদিসের কিতাব এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রুহানি পিতা, রুহানি পিতার কাছে সমস্ত মেয়েরা দেখা করা যাচ্ছিল, তারপরেও হুজুর বলেছেন আমার পিছনে এসে কাবা ঘরে বা মদিনা শরীফে নামাজ পড়ার চাইতে কেউ যদি ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়ে সেই মহিলারা 25 গুণ সওয়াব বেশি পাবে। যদি আমার নবী বলেন যে নবীর পিছনে গিয়ে নামাজ পড়ার চাইতে মহিলারা 25 গুণ সওয়াব বেশি পাবে ঘরে একা নামাজ পড়লে, তাহলে এখনকার কোন ইমাম নবী সে বড় ইমাম দাবি করে যে বলতে চাই যে তার পিছনে মহিলা নামাজ পড়বে? এখনকার কোন মহিলা আয়েশা সিদ্দিকার চাইতে দামি মহিলা দাবি করে যে মহিলা আমার এই এখনকার এই 2 নম্বর ইমামের পিছনে নামাজ পড়বে? এখনকার কোন মসজিদের মুতল্লিরা বলবে যে আমার মসজিদ কাবার চাইতেও দামি মসজিদ, কাবাতে মসজিদ নবীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 ও 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুতরাং ইসলামের শরীয়তের ভিত্তির প্রথম ভিত্তি হচ্ছে সাহাবায়ে কেরামকে মেনে নেওয়া। আল্লাহ পাকের হাবিব এক কথা বলেছেন, কোরআন বলেছে আল্লাযীনা তাবাউহু বিহসান রাদিয়াল্লাহু আনহু মারদুআন, কোরআন শরীফ সূরাত তাওবা 100 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 11 নম্বর পারা আল্লাহ পাক বলে দিয়েছেন যে যারা সাহাবায়ে কেরামকে ইহসানের সাথে অনুসরণ করবে আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তাদের জন্য আআদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতা আল-আনহার খালিদিন ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ পাক বলেছেন যে আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে যদি কেউ ইহসানের সাথে ফলো করে, অনুসরণ করে, তাহলে তাদেরকে প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব এবং তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রাখবো, যেই জান্নাতে তারা অনাদি অনন্তকাল প্রবেশ করে থাকবে, সুবহানাল্লাহ, বসবাস করতে থাকবে। সুতরাং সাহাবায়ে কেরামের আমল হচ্ছে 16 লক্ষ সাহাবির এজমা, এর মধ্যে মহিলাদের শ্রেষ্ঠ মহিলা, লক্ষ লক্ষ হাদিসের হাফেজাত, আমার নবীজির আহলিয়া, আমাদের আব্বাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও এই সাহাবিদের মধ্যে, ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সকলের এজমা হয়েছে মহিলাদের জন্য জামাতে নামাজ পড়া যাবে না। তাহলে সাহাবায়ে কেরামের এজমা যে অস্বীকার করে সে ব্যক্তির ইমান একেবারেই থাকার কথা নয়। সুতরাং ইমান রক্ষা করা যদি ফরজ হয় তাহলে ফরজ তরফ করা কবিরা গুনাহ হারাম। অবশ্যই যদি মহিলা জামাতে কেউ যেতে চায় তাহলে সে ব্যক্তি অবশ্যই কবিরা গুনাহ হারাম কাজ করছে, আর এটাকে যদি কেউ জায়েজ বলে, হারামকে জায়েজ বললে কোরআন হাদিস অস্বীকার করার কারণে ইমান হারা হওয়া ছাড়া উপায় থাকবে না। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদায় মহিলা জামাত নিষিদ্ধ। লামাজহাবের কথা আলাদা, লামাজহাবিরা তো আমাদের আওতার বাইরে, তারা 4 মাযহাবের 1 মাযহাবই মানে না। আর 4 মাযহাবের 1 মাযহাব, 4 মাযহাব হচ্ছে সাহাবায়ে কেরামের মাযহাব। সাহাবায়ে কেরামের বাইরে যারা চলবে তারা বাতিল, 72 ফেরকা, নবীজি বলেছেন, আমাদের বলা লাগবে না। তো সুতরাং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিরমিজির 171, আবু দাউদের 4580 নম্বর হাদিস, মিশকাতের 130 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস, 77 উম্মতি আলা 33 ফিরকা কুল্লুম ফিন নার ইল্লা মিল্লাত ওয়াহিদা ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া সাবিয়া ওয়া কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই হাদিস প্রায় 105টি হাদিসের কিতাবে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে অচিরে অল্প সময়ে আমার উম্মতের মধ্যে নামাজ রোজা হজ যাকাতের দাবি করে কোরআন সুন্নাহ হাদিস মানার দাবি করে 73 দল হয়ে যাবে, 72 ফেরকা জাহান্নামি হবে, 1 ফেরকা জান্নাতি হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো কোন দলটি জান্নাতি হবে, আল্লাহর হাবিব বললেন মান আলাইহি ওয়া সাহাবী, আমি আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ, সুতরাং নবীজির সাথে মত মিললেই হবে না, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মতের সাথে যদি মত মিল না হয় তাহলে তিনি বলেছেন বাতিল 72 ফেরকা, আর বাতিল 72 ফেরকা জান্নাতি হুজুর বলেছেন। সুতরাং আমরা বাতিল 72 ফেরকার মাসলা মানতে রাজি নই, আমরা আল্লাহ সন্তুষ্টির পথের হক ফেরকার মাসলা মানতে আমরা প্রস্তুত, যেহেতু আমরা আল্লাহর বান্দা, কোনো কোম্পানির বান্দা নই, আমরা আল্লাহর নবীর উম্মত, কোনো কোম্পানির উম্মত নই। কাজে আল্লাহ এবং নবীর কথা মানতে হলে সাহাবায়ে কেরামের মতের সাথে মিল থাকতে হবে, মহিলা জামাতে নামাজ পড়া সাহাবায়ে কেরামের মতের কমপ্লিট বিরোধী, কাজে এমন আমল করা যাবে না, বাতিল ফেরকার অন্তর্ভুক্ত হওয়া যাবে না। মুর্শিদ কিবলা জিন্দাবাদ।